বিন্দাস ভাই আমাদের সাথে, আমরা লেট ছিলাম, টাইম মেকআপ করেছি, গুগল টাইম হেরে গেছে আমাদের কাছে। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম কলকাতা, মাই হোম। আজকে জন্মাষ্টমী, 6 সেপ্টেম্বর। তো চললাম অনেকটা বড় ট্যুর নিয়ে, সেটা হচ্ছে ড্রিম আমার ছিল অনেক দিন ধরেই, সেটা হলো লাদাখ। তো আজকে আমি বেরিয়ে যাবো লাদাখের উদ্দেশ্যে, মোটামুটি 22 দিনের ট্যুর আছে। তো এই মুহূর্তে মোটামুটি আমার গাড়ি সব প্যাকিং হয়ে গেছে, সেটা গাড়িতে চলতে চলতে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর মোটামুটি এখন বাজে প্রায় 5:30, এখন যাবো হচ্ছে ডানকুনি পেরিয়ে, মানে তার সাথে দেখা করবো, ওখান থেকে বেরিয়ে যাবো। তো চলো দেখতে থাকো। আর আরেকটা কথা হচ্ছে, আমি যে লাদাখ যাচ্ছি সেটা আমি মানে একাই যাচ্ছি, আমার সাথে ওয়াইফ যাচ্ছে না। তো এই ছিল আপডেট, চলো আস্তে আস্তে যেতে থাকি। বেরিয়ে গেলাম, চলে গেলাম, না চলে গেলাম। হ্যাঁ তো বন্ধুরা, আজ হচ্ছে সকাল 6টা, আজকে অনেকটাই লেট হয়ে গেছে, যেখানে 5টার সময় মৈনাকদার বাড়িতে পৌঁছানোর কথা ছিল। তো সবাইকে গুড মর্নিং, আজ হলো 6 তারিখ, শুভ জন্মাষ্টমী সবাইকে জানিয়ে আমার জীবনের সবচেয়ে বড় রাইডটা শুরু করতে চলেছি। তো এখানে একটা কথা বলার আছে, আজ যেহেতু জন্মাষ্টমী, আজ আমরা 3 জন লাদাখের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো সবচেয়ে বড় কথা হলো, আমরা যে লাদাখের উদ্দেশ্যে রওনা দিচ্ছি সেটা তোমরা তো অলরেডি থাম্বনেইল দেখে বুঝেই গেছো। তো মোটামুটি আজ কত দূর যাব সেটা এখন অবধি ঠিক নেই, তবে যত দূর যাব, যেখানে গিয়ে স্টে করব, কি করছি না করছি, মোটামুটি সবই তোমরা জানতে পারবে। তো চলো দেখতে থাকো, বেশি কথা বাড়াবো না, আপাতত এইটুকুই থাক তোমাদের সাথে। আপাতত মনে হয় একবার বাড়িতে পৌঁছাই, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। তো বন্ধুরা, দেখতে দেখতে চলে আসলাম দ্বিতীয় হুগলি সেতু। কিছুদিনের জন্য কলকাতাকে বাই বাই করে আমরা ড্রিম রাইড লাদাখের দিকে কিছুটা পা গিয়ে চলেছি। তো আজকে ভোর 6টার সময় আমি বেরিয়েছি। তো মোটামুটি আমি ধীরে সুস্থেই গাড়ি চালাচ্ছি, ওদিকে মৈনাকদা আমার উপর রাগ করে আছে আমি জানি, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। যেখানে মৈনাকদার বাড়িতে মোটামুটি এখন যেই সময় আমি এখানে রাইড করছি, এই সময় মৈনাকদার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা। তো যাই হোক, মানুষ মাত্রই ভুল হয়, এবং কালকে আমার শরীরটা এতটাই টায়ার্ড ছিলাম আমি, যার জন্য আমাকে অনেকটাই লেট হয়ে গেল ঘুম থেকে উঠতে। তো এইদিকে হচ্ছে গঙ্গা, এই হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু। তো চলো পরবর্তী আপডেট দিতে থাকবো। তো এই তো এই হলো মৈনাকদা, মৈনাকদা চলে এসছে, এই যে এক দাদা এসছে, এরা আমাদের সিপ করতে এসছে। তো আপাতত পাট ডানকুনিতে রয়েছি, তো এখান থেকে আমরা বেরিয়ে যাবো, আরেকটা দাদা আসবে। তো চলো তাদের সাথে মিট আপ করে বেরিয়ে যাবো, চলো। তো এখন আমরা যাচ্ছি বর্ধমানের উদ্দেশ্যে, তো আমরা 3 জনই মিট আপ করে নিয়েছি। তো এই রাস্তাটা হচ্ছে মগলা রাস্তা, যেটা মঙ্গলা চলে যাচ্ছে কল্যাণী অবধি, তারপর ওখান থেকে কালনার দিকে রাস্তাটা বেরিয়ে গেছে। তো আমরা ওদিকে যাবো না, আমরা বর্ধমান যাবো, এটা ওল্ড দিল্লি রোড। তো আমাদের 3 জনের সাথে মিট আপ হয়ে গেছে, কিন্তু আমার একটু ডান দিকের আয়নাটা একটু গন্ডগোল করছে, কোথাও একটা এটা সেট আপ করতে হবে। তো মোটামুটি এখন অবধি আমি চালিয়েছি 60 কিলোমিটার রাস্তা। তো দিল্লি বহু দূর, আজ কতটা কী যাবো না যাবো সেগুলো তো সময় কথা বলবে, তো এই মুহূর্তে ওগুলো বলা মুশকিল। তো দেখা যাক কত দূর আগানো যায়, তো আমার সাথে থাকো দেখতে থাকো। তো বন্ধুরা, এই আসলাম বাড়ির থেকে বেরিয়ে, মোটামুটি 150 কিলোমিটার চলে এসেছি। তো এই হচ্ছে বিশ্ববাংলা হোটেল, এই হচ্ছে রোড, আমরা এদিকে যাব কলকাতা, এদিকে বর্ধমানের দিকে। তো এদিক থেকে এসে এই সামনের দিক দিয়ে ইউটার্ন নিয়ে গাড়ি এখানে এসে স্টে করলাম। তো গাড়ি হচ্ছে এরকম আর কি পরিস্থিতি লাদাখ রাইডের জন্য। তো আপাতত খাবো, কি খাচ্ছি সেটা তোমাদের দেখাবো, চলো ভেতরে যাই। ঘড়িতে হচ্ছে বাজে 11:30। তো মোটামুটি আমরা ব্রেকফাস্ট সাথে চা দুটোই খাওয়া হলো,
সেটা তো তোমরা দেখলেই। আর এখানে আমি আর মৈনাকরা ব্রেকফাস্ট করলাম হলো ডিম পাউরুটি আর চা। তো ডিম পাউরুটি ডাবল ডিমের ছিল, প্রতি কটা ডিমের দাম ছিল হচ্ছে, ডিম পাউরুটির দাম ছিল 60 টাকা করে, আমি দুটো নিয়েছিলাম 120 টাকা, আর চায়ের দাম 20 টাকা ছিল। তো সব মিলিয়ে আমার বিল হয়েছে 140 টাকা। তো এই ছিল সকালবেলার ব্রেকফাস্ট আমাদের। তো মোটামুটি এখানে দেখানোর কিছু সেরকম নেই, ওর জন্য আমি আজকে ব্লগ কমও করছি, জাস্ট সোজা রাস্তায় যাচ্ছি। তো আজকের ডেস্টিনেশন আমাদের হচ্ছে বিহারের ঔরঙ্গাবাদ। তো মোটামুটি এখান থেকে ঔরঙ্গাবাদের ডিস্টেন্স 381 কিলোমিটার দেখাচ্ছে এখন থেকে, যেটা 7 ঘন্টা 24 মিনিট দেখাচ্ছে। তো মোটামুটি 7 ঘন্টা 24 মিনিটটা আমি 8 ঘন্টা থেকে 8.5 ঘন্টা আর কি ধরে হিসাব করছি, কারণ এটা হচ্ছে কন্টিনিউ রাইড করলে সেটা হিসাবটা দেখায়। তো আমি তো কন্টিনিউ রাইড করবো না, কোথাও না কোথাও তো আমাকে দাঁড়াতেই হবে, দুপুরবেলা লাঞ্চ আছে বা সন্ধ্যাবেলার বা বিকেলবেলার টি ব্রেক আছে, তো মিডিলে আরও অনেক সময় হয়তো একটুখানি যেহেতু রোদ রয়েছে একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়াতে পারি। তো সব মিলিয়ে ধরে রাখো 8 ঘন্টা থেকে 8.5 ঘন্টার হিসাব আমার মনে হচ্ছে হবে। তো তারপর দেখা যাক কখন ঢুকবো, কখন কী করবো না করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো। আজ আমাদের ডেস্টিনেশন হচ্ছে ঔরঙ্গাবাদ। তো কাল আমরা আবার ঔরঙ্গাবাদ থেকে ডেস্টিনেশনটা ঠিক করবো, কতটা দূর যেতে পারি, শরীরের কন্ডিশন কীরকম থাকবে, কারণ গতকাল রাত্রে আমি মৈনাকদা সেরকমভাবে ঘুমাতে পারিনি, এতটাই এক্সাইটেড ছিলাম এই ট্রিপটা নিয়ে। তো চলো মোটামুটি এই আপডেট ছিল, দেখতে থাকো সাথে থাকো। বাড়ি থেকে বেরিয়ে এখন অবধি 230 কিলোমিটার রাইড হয়ে গেছে। তো এখন মোটামুটি ওয়েদারটা খুবই সুন্দর, এখন ঘড়িতে বাজে প্রায় 12:30, 1 ঘন্টা মতো আমি গাড়ি চালিয়ে ফেললাম আফটার ব্রেকফাস্ট। তো মোটামুটি এসে গেছি প্রায় 80 কিলোমিটারের উপরে, 82 কিলোমিটার রাইড করে ফেলেছি। তো এই কারণে বললাম যে রাস্তা মোটামুটি একটু বর্ধমানের পর থেকে ডাইভার্সন অনেকটাই আছে, রোড কন্ডিশন দুর্গাপুর এর একটু আগে মানে মোটামুটি 40 কিলোমিটার আগে রাস্তা বেশ ভালো, তাই অনেকটা তাড়াতাড়ি টানা গেছে গাড়ি। তো 1 ঘন্টা 80 কিলোমিটার রাস্তা কভার করা গেছে 82 কিলোমিটার। তো বুঝতেই পারছো যে কীরকম রোড কন্ডিশন ছিল। তো আমি একটু দাঁড়িয়েছিলাম জল খাওয়ার জন্য, কারণ রোদের মধ্যে অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছিলাম, একটু জল তেষ্টা পেয়েছিল, তো তাই আর কি একটু জল খেয়ে নিলাম। তো এইদিকে অনেক শিল্পাঞ্চলের ছোটো ছোটো কারখানা দেখা যাচ্ছে, দুর্গাপুরে অনেক শিল্পাঞ্চল কারখানা আছে, এটা আমরা সবাই মোটামুটি জানি। তো যাই হোক, আমি এখন সোজা বেরিয়ে যাচ্ছি বিহারের দিকে, তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই। তো আপডেট তো অবশ্যই থাকবে, দেখতে থাকো, যখন পারবো আমি আপডেট দেবো। রাইডে একটু কনসেন্ট্রেশন করতে হবে, ঘড়িতে বাজে প্রায় 2:04 বাকি। তো ধানবাদ সিজড়িতে আমরা ঢুকে গেছি, তো বাদিকে চলে যাচ্ছিল ধানবাদ, আমরা চলে যাচ্ছি সোজা বারাণসীর দিকে। তবে আমরা বারাণসী আর যাচ্ছি না, এখানে রোড তৈরি হচ্ছে তার জন্য রাস্তা খুব খারাপ কিছুটা জায়গা। তো এখান থেকে দিল্লি দেখাচ্ছে 1240 কিলোমিটার, আগ্রা 1040 কিলোমিটার, আর বারাণসী 404 কিলোমিটার। যদিও 404 কিলোমিটার যাওয়া যায়, কিন্তু আজ আমরা একটু টায়ার্ড, একটু আগেই বলেছিলাম তোমাদের, তো তার জন্য অত দূর রাইড করবো না, কালকে একটুখানি ফ্রেশ হয়ে মোটামুটি অনেকটা কিলোমিটার রাইড করে দেবো। তো মোটামুটি আজও এখন অবধি আমরা চলে এসেছি প্রায় 312 কিলোমিটার মতো, তো এখনও 237 কিলোমিটার বাকি। তো 37 আর 12 হলো 49, প্রায় 550 কিলোমিটার মতো আর রাইড আছে। হাফ রাস্তার উপর আমরা চলে এসেছি, আর এই দিকটা রাস্তা দেখে দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর, যেরকম খুশি গাড়ি চালানো যায়। তো ওপর থেকে ওপরে আকাশেও একটু মেঘ রয়েছে, একটুখানি বৃষ্টির ফোঁটা পড়েছে, কিন্তু পড়লে কী হবে, সেরকম মেঘ নেই বলে বৃষ্টি হয়নি। যাই হোক, যতটা বৃষ্টি না হয় তত মঙ্গল। তো চলো, আপাতত তো রয়েছি ধানবাদে, নেক্সট আপডেটের জন্য দেখতে থাকো।
বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ ছোট ছোট সব পাহাড় মতো রয়েছে। তো অ্যাকচুয়ালি এগুলো পাহাড় বলে আমার মনে হয় না, কোনোরকম পাথর পাথরের স্তূপ অনেকদিন ধরে জমিয়ে জমিয়ে এই জিনিসটা হয়েছে। তো যাই হোক, এইদিকে কিছু কলকারখানা ছিল পিছন দিকে, তো আমি এটা দেখে তোমাদেরকে সেটা দেখালাম। তো সামনেই বরাকর নদী আছে, তো বরাকর নদী ওপর দিয়ে ব্রিজ আছে, সেই ব্রিজ দিয়ে চলে যাব। তো বাদিকটায় নদীটা চেষ্টা করব দেখানোর, যদি দেখাতে পারি। তো নদীর দেখতে পাচ্ছ তোমরা কাশফুলে ভরে গেছে, পুজোর মরশুম চলে এসেছে বোঝাই যাচ্ছে। তো মোটামুটি নদী নদীর মতোই আছে, কিন্তু অনেক বালি জমে গেছে আর কিছু কিছু ইটভাটা দেখা যাচ্ছে। বেশ সুন্দর লাগলো ভিউটা। তো এরকম নানান ধরনের ভিউ আর কি দেখতে পাবে তোমরা আমার সাথে, তাই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুবান্ধব দাদা ভাই বোন বাবা মা যাকে খুশি, যেটা যাদের ভালো লাগে মোটর ব্লগিং দেখতে, তো তাদের আর কি সেই জিনিসটা দেখিও, তাদেরও আশা করি ভালো লাগবে। তো যাচ্ছি লে লাদাখ, ঠান্ডা অঞ্চল পাহাড়ি অঞ্চল আরও কত কি দেখা যাবে। তো চলো সামনে দেখি আর কি দেখা যায়, তোমাদের সেটা দেখাবো, তো দেখতে থাকো। মানে তোমাদেরকে বোঝাতে পারছি না যে এত সুন্দর জায়গাটা, তার জন্য আমি ভিডিওটা করার জন্য গাড়িটা দাঁড় করিয়ে আর কি গ্লাস গুলো খুলে কটা গাড়ির ছবি তুললাম, তারপরে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি যতটা সামনে যাব দেখতে পাবে। এই হচ্ছে পরেশনাথ পাহাড়ের ভিউটা। তো সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে, পাহাড়ের চূড়ায় অতটা ভালো করে দেখতে পারবে কিনা জানি না, মানে ক্যামেরা বুঝতে পারবে কিনা জানি না, পাহাড়ের চূড়াতে রয়েছে পরেশনাথের মন্দির। তো এত সুন্দর জায়গা, তো না দেখিয়ে তোমাদের পারলাম না। এই হচ্ছে পুরো একটা পাহাড়ের রেঞ্জ, জায়গাটা এত সুন্দর লাগলো তাই তোমাদের দেখালাম। আর রাস্তার কথা তো কিছু বলারই নেই, এত সুন্দর রাস্তা মেনটেন বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট, হ্যাটস অফ। কিছু কিছু জায়গায় এত সুন্দর রাস্তা চিন্তা করার বাইরে। যাই হোক, তোমাদেরকে ভালো জিনিস দেখতে পেলাম তাই দেখালাম, চলো দেখতে থাকো। বন্ধুরা এইদিকের পাহাড়টার উপরে মেঘ জমে আছে, তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর লাগছে পাহাড়টা, জিনিসটা দেখো তোমরা শুধু। জিনিসটা একবার তোমরা শুধু দেখো যে পাহাড়ের কি বর্ণনা দেব, ওই জন্য দাঁড়ালাম তোমাদের দেখানোর জন্য। উল্টো দিকে এখানে আবার তরোয়াল বিক্রি হচ্ছে, সোজা চলে যাচ্ছে হাজার হাজারিবাগ, এখানে তরোয়াল লাঠি এগুলো সব বিক্রি হচ্ছে, এই এখানে তরোয়াল বিক্রি হচ্ছে। এখানে দাঁড়ালাম আরেকটা আরেকটু ভালো করে দেখানোর জন্য, এবারে এতটা সুন্দর লাগছে, আর উপরের দিকে মেঘগুলো জমে জমে রয়েছে পাহাড় পাহাড়ের কোলে, ওখানে কিছু বাড়িও রয়েছে নিচের দিকে, এত সুন্দর লাগছে ভিউটা তোমাদের না দেখিয়ে পারলাম না। ওখান দিয়ে দেখানো দেখিয়েছি, কিন্তু ওখানে তো বাড়ি ঘর ছিল গাছপালা ছিল, ওর জন্য খুব একটা ভালো করে দেখাতে পারলাম না, তাই এখান থেকে দাঁড়িয়ে তোমাদের একটু দেখালাম। তো এই হচ্ছে ঝাড়খণ্ডের ভিউটা, ধানবাদ অনেক আগেই পেরিয়ে এসেছি, এখন হাজারিবাগের ওদিকটায় চলে যাচ্ছিলাম। তো চলো দেখতে থাকো। বন্ধুরা সকালবেলা 6:30টার আগে, 6টা নাগাদ বেরিয়ে মোটামুটি বর্ধমান ঢুকেছি, অনেক লেটে, 8:30 মতো হবে। তো আজকে একটুখানি দেরি হয়েছে বেরোতে, তো বেরিয়ে রাইড করেছি অনেকটাই, তো এখন মোটামুটি প্রায় 350 কিলোমিটারের ওপরে রাইড হয়ে গেছে। সো এখন বাজে প্রায় 3:30, তো এখন খাচ্ছি, ওইখানে খাবার রেডি হয়ে রয়েছে, জাস্ট দিল এক্ষুনি। তো আপাতত কী খাচ্ছি, সম্ভবত দিয়েছে ভাত, আমি খাচ্ছি ভাত, মনে একদম ভাত খাবে। মানে দা রাইডটা কেমন হচ্ছে একটু বন্ধুদের বলো। রাইড আমাদের সাথে, আমরা লেট ছিলাম, টাইম মেক আপ করেছি, গুগল টাইম হেরে গেছে আমাদের কাছে। আমাদের সাথে আরেকটা দাদা রয়েছে, দাদা কীরকম রাইডটা হচ্ছে একটু বলে দাও। আমাদের দুজনে খাবার চলে এসছে, ভাত চলে এসছে, দাদা খাবে রুটি, রুটি তৈরি হচ্ছে,
তো খেয়ে নি, তারপর আবার কথা হবে তোমার। বাজে ঘড়িতে 4:30, তো আমরা এখন খেলাম দুপুরবেলার লাঞ্চ। তবে লাঞ্চটা একটুও ভালো ছিল না, তাও সবজি ভাত 40 টাকা দাম নিয়েছে। তবে চা 10 টাকা করে নিয়েছে, সাথে চাও খেয়েছিলাম, চাটা খুব ভালো ছিল, তাই মনটা চাতেই পুষিয়ে গেছে। তো যাই হোক, আপাতত বেরিয়ে চললাম ঔরঙ্গাবাদের উদ্দেশ্যে। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 6:20, তো আমরা বিহার বর্ডার দিয়ে ঢুকে পড়েছি। তো এখন ঔরঙ্গাবাদ এখনো দেখাচ্ছে 86 কিলোমিটার, তো 1 ঘন্টা 48 মিনিট গুগলের টাইম বলছে। তো মোটামুটি আমরা ইচ্ছা আছে 8টার মধ্যে ঢুকিয়ে যাওয়ার, কারণ ওখানে গিয়ে আবার হোটেলটা দেখার ব্যাপার আছে, আর সাথে হচ্ছে রেস্ট হয়নি আমাদের আজকে, সেই রেস্টটাও একটু নেওয়া দরকার। তো চলো হোটেলে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হবে, এখন আর দেখার কিছু নেই। তো চলো